রেফারেন্স আজকে একটি স্পেশাল ইমেজ এডিটিং পদ্ধতি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এখানে আমি সেই পদ্ধতিটির ডেমো তৈরি করে রেখেছি। এখানে দেখুন বিভিন্ন স্টাইলে আপনি আপনার হেয়ারকে স্টাইল করতে পারেন। এখানে আমি বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল তৈরি করেছি। আপনারা আপনাদের যে কোনো ফটোর যে কোনো ইমেজের আপনাদের ইচ্ছা মতো পদ্ধতিতে আপনারা হেয়ার স্টাইল করে আর ডিজাইনটিকে আরও সুন্দর করতে পারেন, আরও আকর্ষণীয় করতে পারেন। এই টিউটোরিয়ালটি যদি মনে হয় আপনার প্রয়োজনে তাহলে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখুন। এবং আমি আমার চ্যানেলে টেকনোলজি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। এই কাজটি করার জন্য আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপের নাম হচ্ছে পিক্সআর্ট। আমি এই পিক্সআর্ট অ্যাপটি ইনস্টল করব। এই অ্যাপটি ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এইখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে পিক্সআর্ট। দেখুন আমি পিক্সআর্ট লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন এবং আমার দেখানো সেটিং অনুযায়ী সেটিং করে আপনাদের এই হেয়ারকে আপনাদের ইচ্ছা মতো স্টাইল করবেন। এখন আমি এই অ্যাপটি ওপেন করব, এই জন্য এই অ্যাপের উপর ট্যাপ করছি। ট্যাপ করার পর এই অ্যাপটি ওপেন হবে, কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, টেকনোলজি চ্যানেল, আমি টেকনোলজি অস্থির টেকনোলজি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনারা যদি এই ধরনের ভিডিও নোটিফিকেশন রেগুলারলি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে দেখুন ডিয়ার ভিউয়ার্স, আপনাকে এই অ্যাপটি ব্যবহার করতে হলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অথবা গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারেন, অথবা ফেসবুকের মাধ্যমে সাইন ইন করতে পারেন, অথবা আপনি এই সাইন ইন ছাড়াও ব্যবহার করতে পারেন। এই জন্য এইখানে দেখুন উপরে স্কিপ নামে একটি অপশন আছে, আমি স্কিপ করবো, অর্থাৎ কোনো ধরনের সাইন আপ করবো না, এই জন্য স্কিপ অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে দেখুন ক্রস একটি অপশন শো করছে, এই ক্রস অপশনে ক্লিক করছি। দেখুন ক্রস অপশনে ক্লিক করার পর এখানে আমার গ্যালারিতে অ্যাক্সেস নেওয়ার জন্য পারমিশন চাবে, এইখান থেকে আমি এলোতে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারিতে যত ইমেজ আছে সব ধরনের ইমেজ কিন্তু এইখানে শো করবে। এইখান থেকে আমি যে ইমেজটি নিতে চাই অর্থাৎ এই ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে দেখুন ক্রস চিহ্ন আবার আসছে, এই ক্রস চিহ্ন আবার ক্রস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এই ইমেজটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখুন বিউটিফাই নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিয়ার ফ্রেন্ডস, এই বিউটিফাই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন হেয়ার কালার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেখুন হেয়ার কালার, এখান থেকে হেয়ার কালার এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এটি লোড হবে, কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমাদের হেয়ার কালার অপশনটি চালু হয়ে গিয়েছে। এখান থেকে এইখানে দেখুন বিভিন্ন ধরনের কালার, এখানে বিভিন্ন ধরনের কালার আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারগুলো ব্যবহার করতে পারেন, এই অথবা আপনি নিজস্বভাবে কালার তৈরি করতে পারেন। নিজস্বভাবে কালার তৈরি করার জন্য এখানে দেখুন কালার অপশন আছে, এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারেন। আমি ডিফল্টভাবে যেটা আছে সেগুলো ব্যবহার করব। এখানে দেখুন যে অ্যামাউন্ট নামে একটি অপশন আছে, এই অ্যামাউন্টটিকে আমি এখান থেকে বাড়িয়ে দিব, স্যাচুরেশনকে এখান থেকে বাড়িয়ে দিব। দেওয়ার পর দেখুন সমস্ত মাথায় কিন্তু এই কালারটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমি চাই না যে সমস্ত চুলের মধ্যেই এই কালারটা অ্যাপ্লাই হোক, এই জন্য আমি এখান থেকে কিছু অংশ কেটে দিব। এই জন্য এখানে দেখুন ইরেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ইরেস অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর যে অংশটুকু আমি কালার করতে চাই না সেই অংশটুকু হাত দিয়ে এইভাবে ঘর্ষণ করতে হবে। দেখুন আমি এইভাবে ঘর্ষণ করছি, আপনারা অনেক সময় নিয়ে সুন্দরভাবে এইভাবে অপ্রয়োজন অংশটুকু এভাবে উঠিয়ে দেবেন। দেখুন ডিয়ার ফ্রেন্ডস, এভাবে আপনার ইচ্ছা মতো আপনি হেয়ার কালার করে যে অংশটুকু আপনি হেয়ার কালার করতে চান না এইভাবে আপনি ইরেজ করবেন। ইরেজ করার পর যখন মনে হবে যে এই এই এডিটিং আপনার সমাপ্ত হয়েছে, আপনি ইমেজটিকে সেভ করবেন। সেভ করার জন্য এইখানে দেখুন একটি টিক চিহ্ন শো করছে, এই টিক চিহ্ন আমাদেরকে ক্লিক করতে হবে। আমি টিক চিহ্নে ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে দেখুন ডাউনলোড একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর এই ইমেজটি আমার গ্যালারিতে সেভ হবে। এভাবে আপনারা এই অ্যাপের মাধ্যমে পিক্সআর্ট এই অ্যাপের মাধ্যমে আপনাদের হেয়ার স্টাইলকে আপনাদের ইচ্ছা মতো স্টাইল করতে পারেন।
Thanks for watching this video.